কি সুন্দর গন্ধ! এক হাতা পায়েশ খাবই খাবো। কি সুন্দর গন্ধ রে দিদি, গন্ধের টানে চলে এলাম, একটু নি। মানে নিবি মানে রেধেছে কে? কেন তুই? আমি যখন রেধেছি আমি খাবো, আমি। আমি তো তোর ছোট বোন, তুই আমাকে না দিয়ে খাবি? পারবি খেতে দিদি? এই তুই যাবি? হিংসুটে বুড়ি। কি বললি? আমি হিংসুটে? হ্যাঁ, হিংসুটে হিংসুটে হিংসুটে, যে নিজের বোনকে একটু পায়েস দেয় না, সে হিংসুটেই হয়। মিঠাই ভালো হবে না বলে দিচ্ছি। হিংসুটে হিংসুটে আবার ভুল করলাম। হিংসুটে বলবি না বলবি না, এদের ঝগড়ার মধ্যে কেন যে বারবার চলে আসে? উড়ে হদ্দ, বুড়ি হয়ে মরতে চললি, এখনো রান্না বান্না করতে শিখলি না। কুড়ে বললি? কুড়ে বলি আমাকে? কুড়ে কে কুড়ে বলবো না, 100 বার কুড়ে, 1000 বার কুড়ে, 1000000 বার কুড়ে। ওরে বাবা রে, ও দের মাতা, ঠিক হয়েছে ঠিক হয়েছে, দুষ্টু বুড়ি ঠিক হয়েছে, কি মজা কি মজা। কি হ্যাঁ ছুটছ কেন, ভূমিকম্প নাকি? লেগেছে লেগেছে, মন্ডা আর মিঠাইয়ের আবার লড়াই লেগেছে। কে ওদের দু বোনের নাম মন্ডা আর মিঠাই রেখেছিল জানো? না না মোরল মশাই, আমি সাধারণ জ্ঞানে খুবই কাঁচা। আহ মলজা, তোমার সাধারণ জ্ঞান নিয়ে আমি কি করব? যতদূর জানি এই নাম ওদের বাবা দিয়েছিল। ওসব ছাড়ো ওসব ছাড়ো মোরল মশাই, ওই যে দেখো ওই যে মন্ডা বুড়িজি দিক পানি আসতেছে গো। ওরে বাবা, চলো 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 পালাই পালাই পালাই। আপনি মোরল, পালাবো তো আমরা, চলো হে চলো চলো। বিচার চাই বিচার। মা মন্ডা, তোমাদের দুই বোনের প্রতিদিনের ঝগড়া মেটাবার সাধ্য তো আমার নেই। তা তো বললে হবে না, মোরল হয়েছে যখন তখন বিচার চাই চাই, না হলে ওরে বাবা, আমি মোরল পদ থেকে পদত্যাগ করলাম বাবা রে বাবা। দিদি আজকেও কিছু খাবার দিল না, এই ঢেঁড়স ভাজা করেই আজ খেতে হবে। ভাল লাগে না রান্না করে খেতে। ইরে মিঠাই, আজকেও ঢেঁড়স ভাজার ভাত। কি করব, তুই তো আর কিছু রেঁধে দিবি না, যেটা করতে পারি সেটাই খাবো। ঠিকই তো ঠিকই তো, নিজের হাতে রান্না সে যত জঘন্যই হোক খেতে তো হবেই, না হলে ও রান্না কুকুরেও ছোবে না। কি বললি? কুকুরেও ছোবে না? দেখাচ্ছি দেখাচ্ছি তোকে। আয় বুলু, তু 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 তু, কে নে তো বাবা, আয় তু 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 তু, আয় 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 বুলু। আহা
ছোটবেলায় মায়ের কাছে রান্না শিখলে আর এই দিন দেখতে হতো না। ও মিঠাই, দরজা বন্ধ করলি কেন? আজ দুপুরে আমি পোলাও রেঁধেছি, গন্ধ শুকেনি। আমার রান্না ভুলও কেলো না, ঠিক আছে আমি নিজেই খাবো। পুরো পুড়িয়ে ফেলেছি। দিদি দাঁড়িয়ে আছিস? ওর জন্য। ও পোলাও দিবি বলে দাঁড়িয়ে আছিস? তোর মাথা আর আমার মুন্ডু, আমি তোকে দেখিয়ে দেখিয়ে খাবো বলে দাঁড়িয়ে আছি। এই দেখ 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 দেখ। কেন রে এরকম করছিস? বেশ করি, আমার ইচ্ছে তাই করি। একটু আমাকেও দে না দিদি। না দেব না, শুধু দেখাবো। এই দেখ 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 দেখ। জগরুটি বুড়ি, তুই মিচকে বুড়ি, পচা শুটকি মাছ খা, তোর খাবার তুই খা। কেমন জব্দ, কেমন জব্দ। দিদিকে জব্দ করতে হবে, এমন জব্দ যে আর কোনোদিনও আমাকে রান্না নিয়ে ঘুমটা দেবে না। কিন্তু কি করি, কি পেয়েছি। আজ এমন কষিয়ে মাংস রান্না করবো, মিঠাই তা খাবার জন্যে আমার পায়ে এসে ধরবে। পান্তা ভাতটাকে তৈরি করে রাখি, তারপর দিদি রান্না শুরু করলেই। কি গন্ধ, কি স্বাদ। মাংস দিয়ে পান্তা ভাতের স্বাদই আলাদা। কি সুন্দর খেতে, কি স্বাদ, কি গন্ধ। ব্যাপারটা কিরকম হলো দেখতে হচ্ছে, মন ভরে যাচ্ছে রে দিদি, মাংস দিয়ে পান্তা ভাতের স্বাদই আলাদা। ওরে পাগলি, তুই তো শুধু পান্তা খাচ্ছিস, মাংস কোথা। দূর মিংসুটি বুড়ি, আমি তো পান্তা ভাতের সাথে তোর রাধে মাংসের গন্ধ মেখে খাচ্ছি। কি স্বাদ। আমার রান্নার গন্ধ চুরি করে মেখে খাচ্ছিস, তোর সাহস তো বড় কম নয়। কি সুস্বাদু গন্ধ, চোর বদমাস, দাঁড়া আমি রাজা মশাইয়ের কাছে যাব। যা 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 যা, গে নালিশ কর, গে যা যা পারিস কর, ইংশুটে বুড়ি। আচ্ছা দেখাচ্ছি। কেমন চম্প।
বিচার চাই মহারাজ, মহারাজ বিচার চাই চাই। কার গলা? মহারাজ, মহারাজ, ওই দূর গ্রামের মন্ডা বুড়ি এসেছে, চলো তো দেখি। মহারাজ বিচার চাই। বলো কি সমস্যা? চুরি হয়েছে মহারাজ। কার বাড়ি? আমার বাড়ি। বাবা, চোর তো খুব সাহসী, তোমার বাড়ি থেকে চুরি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আর চোর হলো আমার বোন মিঠাই। সে কি, তোমার বোন? হ্যাঁ মহারাজ, আমার থেকে পুরো এক মিনিটের ছোট। সে কি চুরি করেছে? আমার রান্না মাংসের গন্ধ, ও গন্ধ চুরি করে পান্তা ভাতের সাথে মেখে খেয়েছে মহারাজ। এই বুড়ি মনে হচ্ছে বোনকে একেবারে সহ্য করতে পারে না, একে জব্দ করতেই হবে। বটে, এত বড় সাহস, আমার রাজ্যে চুরি। পেয়াদা, মিঠাই বুড়িকে ধরে নিয়ে এসো, শাস্তি তাকে পেতেই হবে। ধন্য মহারাজ, ধন্য আপনার বিচার। তুমি তোমার বোনকে কি শাস্তি দিতে চাও? মহারাজ, ছোটবেলায় ওর জন্য মা আমাকে একবার খুব মেরেছিল, খুব, তাই ওকেও আমি খুব মারতে চাই, খুব। বেশ, তাই হবে, তুমি ততক্ষণ বাগানে গিয়ে অপেক্ষা করো। মহারাজ, আমার কি দোষ? গন্ধ না কেলে আমি কি করব? দিদি খুব হিংসুটে। চুপ, কারোর রান্নার গন্ধ চুরি করা খুব অন্যায়, তোমাকে শাস্তি পেতেই হবে। মন্ডা, এ নাও লাঠি, তুমি মিঠাইয়ের যে ছায়া মাটিতে পড়েছে তাকে 200 ঘা মারো। ধন্য মহারাজ, ধন্য, ধন্য আপনি, ধন্য। ওরে দিদি, খুব লাগছে। ওরে বাবা, হে মা গো, মহারাজ মিঠাইয়ের লাগছে না, আসছে ছায়াই না মেরে ওকেই মারব। না মন্ডা বুড়ি, ও তোমার রান্নার গন্ধ চুরি করেছিল, তাই তোমাকে ওর ছায়াকেই মারতে হবে। আমার ভুল হয়েছে মহারাজ। আজ থেকে তাহলে তোমরা মিলেমিশে থাকবে তো? হ্যাঁ মহারাজ। মন্ডা বুড়ি, মিঠাই তো তোমার বোন হয়, ও না খেতে পেলে কি তোমার সত্যি সত্যি ভালো লাগে? না মহারাজ, এবার থেকে আমি ওকে রেধে খাওয়াবো। আমিও আর কুড়েমি করবো না, তোর কুটনো কেটে দেব, বাসন ধুয়ে দেব, মিলে মিশে থাকবো বোন দিদি।